দেখুন, নির্বাচন হচ্ছে, ভোট হচ্ছে, নির্বাচনের খেউর হচ্ছে, খিস্তি হচ্ছে, সন্ত্রাস হচ্ছে, এগুলোর সঙ্গে আমরা প্রতিদিন পরিচিত হয়ে গেছি। কিন্তু একটা বিষয় যেভাবে লক্ষ্য করা উচিত সেভাবে তো লক্ষ্য করছি না, সেটা হলো এই যে পশ্চিমবঙ্গে আজ কোনো অংশের মানুষ কিন্তু সরকারের সন্ত্রাসের থেকে মুক্ত নয়। পশ্চিমবঙ্গের সমস্ত ক্ষেত্রে মানুষ কিন্তু আজ আক্রমণের শিকার, সন্ত্রাসের শিকার, নৈরাজ্যের শিকার, হিংসার শিকার। আমরা যা রাজনীতি করি, আমরা তো জানি, প্রতিদিনের অভিজ্ঞতা নিয়ে আমরা রাজনীতি করি যে বিরোধী দল করবার জন্য আমাদের হিংসার শিকার হতে হবে, আক্রমণের শিকার হতে হবে, মিথ্যা মামলার শিকার হতে হবে। কিন্তু পশ্চিমবঙ্গে আজ আরেকটা বিষয় আমরা দেখে উদ্বিগ্ন হচ্ছি। গত 24 এপ্রিল থেকে এখন পর্যন্ত এই বাংলার সমস্ত কোর্ট বন্ধ। এ বাংলার কোর্টে প্রায় 30-40 হাজার লয়ার্স আছে। আজকে তারা সব তাদের ধর্মঘট পালন করে চলেছে। হাওড়া কোর্টের মধ্যে পুলিশ আইনজীবীদের উপরে লাঠিচার্জ করলো, কাঁদানে গ্যাস ছুড়ল। এবং আপনারা শুনলে অবাক হবেন যে হাওড়া কোর্টের যারা মহিলা আইনজীবী তাদেরকে পুলিশ যে ভাষায় কথা বলেছে, বাংলার মুখ্যমন্ত্রী আপনি এত বড় বড় কথা বলছেন, একবার জানার চেষ্টা করুন। বাংলার যখন মুখ্যমন্ত্রী একজন মহিলা, তখন সে মহিলা মুখ্যমন্ত্রীর আমলে, যখন মহিলা মুখ্যমন্ত্রী ভারতবর্ষ পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী, তখন তাঁর আমলে কোর্টের মধ্যে লাঠিচার্জ হামলার পরেও মহিলা আইনজীবীদেরকে সেখানে যে ভাষায় আক্রমণ করা হয়েছে, যেভাবে অত্যাচার করা হয়েছে, তাতে সারা বাংলার মান সম্মান ধুলোয় মিশে গেছে। বাংলার মুখ্যমন্ত্রী বিদ্যাসাগর যেন কাঁদছেন, বিদ্যাসাগর যেন আমরাও কাঁদি, তার কাছে শিক্ষা নেওয়ার চেষ্টা করি। বিদ্যাসাগরকে নিয়ে রাজনীতি নয়, বিদ্যাসাগরের কাছ থেকে শেখার চেষ্টা করুন। বিধবা বিবাহ প্রচলন করেছিল কে? অ ক শিখিয়েছিল কে? আজকে পশ্চিমবঙ্গ শিক্ষায় 36টা রাজ্যের 35টা রাজ্যে রূপান্তরিত হয়েছে। 36টা রাজ্যের মধ্যে আমাদের স্থান 35 নম্বরে। এ বাংলায় খালি ডায়লগ আছে, এ বাংলায় খালি মিথ্যার ফুলঝুরি বর্ষণ করা হয়। আজকে যখন সারা পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত কোর্ট বন্ধ, সারা বিচার ব্যবস্থার প্রক্রিয়া বন্ধ, আপনি ভাবুন একটা দেশ চলে 3টে স্তম্ভের উপরে দাঁড়িয়ে, একদিকে আইনসভা, একদিকে প্রশাসন, আরেকদিকে বিচার ব্যবস্থা। তো পশ্চিমবঙ্গ নামক রাজ্যে গোটা বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে, তার কারণ কোর্ট বন্ধ, যারা বিচার প্রার্থী তারা কোনো বিচার পাচ্ছেন না। কারা বিচার পাবেন? যারা বিচারকের দরবারে মানুষের জন্য বিচার চাইতে যান তারাই তো আক্রান্ত। বিচার চাইতে যাওয়ার জন্য যারা মুখ্য ভূমিকা পালন করেন তারাই আক্রান্ত। মনে করুন আজকে হাসপাতাল আছে কিন্তু ডাক্তার আক্রান্ত, মানে হাসপাতালে আমি চিকিৎসা পাবো না। ঠিক একই ভূমিকা পালন করে উকিলরা। কোর্ট আছে, বিচারের প্রতিষ্ঠান, সেই বিচারটা আদায় করে দেয় উকিল অর্থাৎ আইনজীবী মহল। আজকে সেই আইনজীবী মহলের উপর হামলা হওয়াতে গোটা বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে। বিচার ব্যবস্থা ভেঙে পড়া মানে গণতন্ত্রের একটা স্তম্ভ ভেঙে পড়া। তাই বাংলার অরাজকতার আরও ভয়ঙ্কর পরিণতি আসতে চলেছে আমরা দেখতে পাচ্ছি। এখানে হাজারে হাজারে মানুষ আজকে বিচারের জন্য জেলখানায় বসে আছে, জেলখানাগুলোতে আসামি রাখার জায়গা নেই, অথচ আসামি ঢোকার জায়গা আছে, দরজা খুলে দিচ্ছে, আসামি ঢোকানো হচ্ছে, আসামি রাখবে কোথায়? পশ্চিমবঙ্গের জেলখানাগুলোতে একটা ক্যাপাসিটি আছে, পশ্চিমবঙ্গের জেলখানাগুলোতে মোট যত আসামি থাকতে পারে, মোট যত বন্দী থাকতে পারে, তার থেকে অনেক বন্দী এখন জেলখানায়। একটা অমানবিক, অমানসিক, একটা মধ্যযুগীয় ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা পরিচালিত হচ্ছি।
যেখানে পশ্চিমবঙ্গের জেলগুলোতে যেখানে একজনের জায়গা আছে, একজনের জায়গায় দশজন করে সেখানে রাখা হচ্ছে। কোথায় হিউম্যান রাইটস পশ্চিমবঙ্গের? পশ্চিমবঙ্গের কোথায় অধিকারের প্রশ্ন? পশ্চিমবঙ্গের নাগরিক অধিকার কোথায়? পশ্চিমবঙ্গে মানবিক অধিকার কোথায়? যেখানে বিচার ব্যবস্থা ভেঙে পড়ে সেখানে মানুষ বিচার কার কাছে চাইবে? তৃণমূলের মস্তানদের কাছে, তৃণমূলের নেতাদের কাছে বিচার চাইবো আমরা? বিচার তো মানুষ কোর্টে যাবে, সেই কোর্ট যেখানে বন্ধ। সরাসরি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করছি আমি, পশ্চিমবঙ্গের বিচার ব্যবস্থাকে পুনরায় তার নিজ নিজ স্থানে ফিরিয়ে আনার জন্য এখনই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনার হস্তক্ষেপ করা দরকার। আপনি যা খুশি তাই করবেন, আর বাংলা মানুষ আপনার সব কথা মেনে নেবে তা হয় না। আজকে পশ্চিমবঙ্গের বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে, এই বিচার ব্যবস্থাকে পুনরুদ্ধার করা এখনই দরকার, কারণ বিচার ব্যবস্থা হচ্ছে গণতন্ত্রের একটা স্তম্ভ। বাংলার হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আজ কোর্টে বিচার পাচ্ছে না, কোনো কেস হচ্ছে না, কোথায় যাবে তারা? অথচ বাংলার মুখ্যমন্ত্রী নির্বিকার, তিনি নির্বিকার, তাকে ভোট পেতে হবে, তাকে ভোট করতে হবে, বাকি বাংলা উচ্ছন্নে যা, বাংলা তুই ভোগে যা, আমি আমার কাজ করে যাব। বাংলার মুখ্যমন্ত্রীর এই মানসিকতার জন্য সারা বাংলা জুড়ে আজ এক অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিদ্যাসাগর, তার মূর্তি ভাঙা হয়েছে, এর থেকে অপরাধ কিছু হতে পারে না। পাশাপাশি পশ্চিমবঙ্গে প্রত্যেকটা পার্টির রাজনৈতিক কর্মকাণ্ড পালন করার অধিকার আছে, আমি এখান থেকে সরে আসতে পারি না। কংগ্রেস, সিপিএম, বিজেপি সকলের রাজনৈতিক কর্মকাণ্ড পালনের অধিকার আছে, যা গণতন্ত্রের স্বীকৃত, যা নির্বাচনের স্বীকৃত। আমরা মিটিং করতে যাই, আমাদের সেখানটায় পারমিশন দেওয়া হয় না। রাহুল গান্ধীকে পর্যন্ত পারমিশন দেওয়ারই বহু চাল মহানা করা হয়েছিল মালদায়, আপনারা জানেন। কেন এটা হবে? ভারতবর্ষের অন্য রাজ্যতে এই জিনিস হচ্ছে না? ভারতবর্ষের অন্য রাজ্যে এই জিনিস নেই যে কোনো রাজনৈতিক নেতার রাজনৈতিক কর্মকাণ্ডে পরিকল্পিতভাবে বাধা দেওয়ার চেষ্টা করা, এটা ভারতবর্ষে কোথাও নেই। প্রধানমন্ত্রী, তাকে আমার রাজনৈতিক বিরোধিতা থাকবে, কিন্তু আমি বলতে পারি না প্রধানমন্ত্রীকে এখানে সভা করতে দেওয়া হবে না, তার জন্যে ষড়যন্ত্র করে এ তত্ত্ব আমরা আওড়াতে পারবো না। ভারতবর্ষের কংগ্রেস পার্টি উদার মানসিকতা নিয়ে রাজনীতি করে, রাজনীতি হবে রাজনীতির ময়দানে, ভোট হবে ভোটের ময়দানে, সেখানটাই। এই ছেঁচড়ামি কেন করবো আমরা? পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার ছেঁচড়ামি করছে যাকে বলে বাংলায়, একদম ছেঁচড়ামি করছে যাকে বলে বাংলায়। এর পারমিশন দেওয়া হবে না, তার পারমিশন দেওয়া হবে না, কেন? আমি নিজে ভোট করতে গিয়ে পারমিশন পাইনি, জানেন কী অপরাধ আমাদের? কারণ আমরা কংগ্রেস করি তাই। আমি নিজে ভোটের প্রচার গিয়ে, আমার নিজের ভোটে ভোটের প্রচার গিয়ে পারমিশনের জন্যে হা পিত্যাস করতে হয়েছে, নানা অজুহাত কারণ করে আমাদেরকে মিটিং করতে দেওয়া হয় না। এটা যেমন কংগ্রেসের সঙ্গে হয়েছে, সিপিএমের সঙ্গে হয়েছে, বিজেপির সঙ্গে হচ্ছে। তাই বিজেপি পার্টির বিরুদ্ধে মমতা ব্যানার্জি, আপনার যদি কোনো লড়ার ক্ষমতা থাকে তার রাজনৈতিকভাবে লড়ুন, যেটা কংগ্রেস করছে, আদর্শগতভাবে লড়ুন, যেটা কংগ্রেস করছে। আপনি ঢিল পাটকেল মেরে বিজেপি পার্টির আরও বাপ জায়গা করে দিয়েছেন বাংলায়। আজকে মমতা ব্যানার্জি আর নরেন্দ্র মোদী বাংলার মাটিতে, তারা তো ভোট করছে না, কবির লড়াই করছে, মুরগি লড়াই হচ্ছে, ভোট হচ্ছে না কারটাই, কোথায় ভোট? ভোটের আলোচনা কী? ভোটের আলোচনা কী? তোকে দেখে লিবো, এই বলছে তোকে দেখে লিবো, কে কাকে দেখবে? দিদি বলছে হাম কিছু সে কাম নেই, মোদি বলছে হাম বি কিছু সে কাম নেই, এটা কি ভোটের রাজনীতি হলো? বাংলায় আজ মুখ্যমন্ত্রী নিজেকে এই নির্বাচনে কিছু মনে করেন না বাংলার মুখ্যমন্ত্রী? আপনি আমার বাংলার মুখ্যমন্ত্রী, কিন্তু আপনি নিজেকে জোকারে পর্যবসিত করেছেন, কিছু মনে করেন না। আমাদের খারাপ লাগছে, আপনি একজন বাংলার মুখ্যমন্ত্রী, একজন মহিলা মুখ্যমন্ত্রী, আপনাকে সম্মান দিই আমরা, রাজনৈতিক বিরোধ থাক আপনার সঙ্গে, কিন্তু আপনি নিজেকে আজকে বাংলার রাজনীতির মঞ্চে একটা জোকারে রূপান্তরিত করছেন, নিজেকে জোকারে পর্যবসিত করছেন, কি বলছেন না বলছেন ভালো করে দেখুন আপনি, আর একটু ভালো করে হোমওয়ার্ক করুন বক্তব্য রাখার আগে। আপনি কি বলছেন নিজে জানেন না, আপনার দলের যারা সাইকো প্যান্টস আছে, আপনার দলে যারা তোষামতকারী ব্যক্তি আছে, তারা আপনাকে দেখাচ্ছে না, কারণ দেখালে আপনি আরও রেগে যাবেন। আপনি ভুল করছেন অনেক জায়গায়, নিজের পারফরমেন্সটা নিজে একবার রিভিউ করে দেখার চেষ্টা করুন।